বন্ধুরা, এখন আমরা বকখালিতে হেনরিজ আইল্যান্ড ঘুরে আমরা বকখালি এসে পৌঁছালাম। বকখালি বাসস্ট্যান্ডের এই হোটেলে আমরা দুপুরের যে লাঞ্চ সেরেছিলাম তা তোমাদের আমার আগের ভিডিওতে দেখিয়েছি। যারা ওই ভিডিওটি দেখনি তারা এই ভিডিওটি দেখার শেষে অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে পারবে কিভাবে আমরা বকখালি বাসস্ট্যান্ডে এসে পৌঁছলাম। আজকে আমরা যাব বকখালি সি বিচ। এই রাস্তাটা বাসস্ট্যান্ড থেকে সোজা চলে গেছে বকখালি সি বিচ, হেঁটে মাত্র 5 মিনিট। ওখানেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এটা সি বিচে যাওয়ার রাস্তা। হাঁটা রাস্তায় একটা ছোট্ট মন্দির আছে, দুপাশে বেশ কিছু দোকান। সি বিচে গিয়ে দেখলাম জল অনেক দূরে, আর বিচের মধ্যে ছোট ছোট অনেক স্টল। এই স্টলগুলো রাস্তাটার ঠিক সামনে সি বিচের উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলোই স্টল। সন্ধেবেলা আরো বেশি ভিড় হয় এই স্টলগুলোতে। পর্যটক ছাড়াও স্থানীয় মানুষের ভিড় সন্ধেবেলা এখানে চোখে পড়ে। বিচ থেকে পূর্ব দিকে প্রায় 500 থেকে 600 মিটার দূরে জঙ্গলে ঘেরা রয়েছে বনবিবির মন্দির। হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা সেখানে। পথটা খুবই সুন্দর ও নির্জন। সি বিচ থেকে একটু ভিতরে জঙ্গলের মধ্যে মন্দির। হেঁটে হেঁটে আমরা অবশেষে পৌঁছলাম বনবিবির মন্দিরে। চারিদিকটা খুবই শুনশান। এটা হলো সেই জঙ্গলের মাঝের পুরনো বনবিবির মন্দির। মন্দির তখনও বন্ধ। এখানে বনবিবির সঙ্গে রয়েছে শীতলা, গঙ্গা, মা কালীর মূর্তি। মন্দিরের সামনে একটা ছোট্ট জলাশয়ও রয়েছে। এটা মিষ্টি জলের জলাশয়, তাই অনেক সময় জঙ্গলের পশু পাখি এখানে আসে। অনেক বছর আগে এখানে বন্য শুকর, হরিণ ও প্রচুর বানরের দেখা পাওয়া যেত শুনেছি। এখনো এই মন্দিরটাতে সকাল ও সন্ধে নিয়ম করে পুজো হয়। এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা ফিরে চললাম বিচের দিকে। এখান থেকে এই শান্ত বিচটাকে দেখতে আরো সুন্দর লাগে। দুপাশে ছোট ছোট ঝাউ গাছের বন।
বিচের পাশের এই ছোট ঝাউবনটার কাছে বেশ কিছু ফটো তুললাম। বন্ধুরা, এখন বকখালিতে, বকখালি সি বিচে, পিছনে সি বিচ। এবার হাঁটতে হাঁটতে সামনে সমুদ্রের কাছে গেলাম। এখানকার বীচটা খুবই শুনশান, সপ্তাহের অন্য দিন প্রায় ফাঁকাই থাকে। উইকেন্ডে তবু কিছু মানুষের দেখা পাওয়া যায় এখানে। ভাটার সময় সমুদ্রের জল অনেক দূরে চলে যায়, বীচটা পুরো ফাঁকাই থাকে। দারুণ ওয়েদার, পিছনে সূর্যটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি, একটু দেখো, খুব সুন্দর। বিচের সামনের ছোট জলা জায়গাটা পার হলাম। জোয়ারের জলে এই দ্বীপের মতো অংশটা ডুবে যায়। আজ তুলনামূলকভাবে সমুদ্রের ঢেউ কম, তবে ঢেউয়ের শব্দ কানে ভাসে। বীচ থেকে সূর্যটাকেও খুব সুন্দর লাগে। সামনে ঢেউগুলো আছড়ে পড়ে। পূর্ণিমার দিন জোয়ার এখানে খুবই ভালো, রাতের শোভাও মনোরম। তোমরা চাইলে এখানে অনেক হোটেল আছে বাস স্ট্যান্ডের কাছে, থাকতে পারো এক রাত। আমরা আজই ফিরব। বেশ কিছুক্ষণ ধরে সমুদ্র সৈকতটাকে উপভোগ করলাম প্রাণ ভরে। মাঝে মাঝে বীচের মধ্যে দেখতে পাওয়া যায় ঝিনুক। কুড়িয়ে নিলাম তারই দু চারটে। এবার পাড়ের দিকে ফেরার প্রস্তুতি নিলাম। ঘড়িতে এখন বাজে 4টে। ফেরার সময় বীচের রাস্তায় ছোটখাটো শপিং সারতে পারেন। আপনার বাড়ির জন্য ঘর সাজানোর বিভিন্ন জিনিস রয়েছে দোকানগুলোতে।
এবার আমরা পড়ন্ত বিকেলের সূর্যকে সামনে রেখে নূতন একটা জায়গায় গেলাম। বকখালি বাসস্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরের কার্গিল সি বিচ। সূর্যটাকে সামনে রেখে আমরা গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকলাম কার্গিল সি বিচের দিকে। বাসস্ট্যান্ড থেকে শুনলাম 3 কিলোমিটার দূরে এই কার্গিল সি বিচ। খুব দ্রুত গাড়ি চালিয়ে অবশেষে 10 মিনিট পর এসে পৌঁছলাম কার্গিল বিচে। সূর্যটা তখনও রয়েছে দিগন্তরেখার উপরে, তাই সুন্দর একটা সানসেট উপভোগ করলাম আমরা সবাই এখানে এসে। জায়গাটা সত্যি অসাধারণ। এখানকার সমুদ্রটা তুলনামূলক পাড়ের খুব কাছে, বকখালির মতো এতটা দূরে নয়, তাই জল চলে আসে প্রায় পাড়ের কাছাকাছি। আমরা সুন্দর একটা সানসেট উপভোগ করলাম এখান থেকে। এখানকার চারিপাশটা আরো বেশি নির্জন, সন্ধ্যের সময় আরো সুন্দর লাগছে দৃশ্যটাকে। এবার বাড়ি ফেরার পালা। সানসেট দেখে প্রায় 5টার সময় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সব শেষে বলি বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন আমাকে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনের অল নোটিফিকেশানে ক্লিক করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।